কৃষ্ণ হে কৃপালু বাপ বান্ধব আই সমস্ত আমি পুনৰ ভাগৱতৰ অমৃত মন্থনৰ অমৃত উদ্ধাৰ হৈ ধনঞ্জয়ীৰ ৰূপত জগতৰ শ্ৰীহৰি শ্যাম সুন্দৰ ঈশ্বৰে অমৃতৰ পাত্ৰ হাতত লৈ যেতিয়াই সমুদ্ৰৰ পৰা বাহিৰ হৈ দেখা দি দিলে পাত্ৰটো থাপ মাৰি কাঢ়ি ললে কোনে দৈত্যই এই মনত থকা দৈত্যৰূপী ভাৱনাটো কি লাগে প্ৰথমতে লাগে কালেও অপেক্ষা নকৰে যাৰ মনে প্ৰথমতে পাব বিচাৰে অকলে সেয়া আসুৰি বৃত্তি সেয়া দৈত্য ভাৱ অমৃত তেনেকে কোনেও পাব নোৱাৰে অষ্টম স্কন্ধৰ অমৃত মন্থনৰ ঈশ্বৰ তত্ত্ব অমৃত আমি মথিব লাগিব অষ্টম স্কন্ধৰ আশ্ৰয়েৰে আমাৰ হৃদয়েৰে মথিব লাগিব অমৃত মথিবলৈ যিকেইটা সঁজুলি লৈছে এই সঁজুলিকেইটা আমি তত্ত্বগত ৰূপত বুজি ল'ব লাগিব অমৃত মন্থন ক'ত হ'ব ক্ষীৰ সমুদ্ৰ ভাগৱতৰ তৃতীয় স্কন্ধৰ সাতখন সমুদ্ৰৰ বৰ্ণনা দিছে প্ৰথমখন সমুদ্ৰৰ নাম হ'ল লোণ সমুদ্ৰ দ্বিতীয়খন সমুদ্ৰৰ নাম হ'ল গুড় সমুদ্ৰ তৃতীয়খন সমুদ্ৰৰ নাম হ'ল সুৰা সমুদ্ৰ চতুৰ্থখন সমুদ্ৰৰ নাম হ'ল দধি সমুদ্ৰ পঞ্চমখন সমুদ্ৰৰ নাম হ'ল দুগ্ধ সমুদ্ৰ ষষ্ঠখন সমুদ্ৰৰ নাম হ'ল ঘৃত সমুদ্ৰ সপ্তমখনৰ নাম হ'ল জল সমুদ্ৰ ইখনতকৈ সিখন দুগুণে ডাঙৰ কি তত্ত্ব আঠ নম্বৰখন সাগৰ জলসাগৰ জগত জুৰি আছে সেইখন জলৰূপী সাগৰতে সত্যবতে মায়া দৰ্শন কৰিছিল মাছ পোনা এটা আনিছিল কত কীতমাল্য নদীৰ জলৰ পৰা এচলো জল আনোতে এটা পোনা আহিছিল পোনাটো চাই থাকোঁতেই বাঢ়ি গৈ আছে কি কৰা যায় হাতত থকা মাছ পোনাটোৱে কথা কৈ দিলে সত্যব্ৰত কি বুলি মোৰ বৰ ভয় লাগিছে বোলে কিয় বোলে ডাঙৰ মাছবিলাকে মোক খাই পেলাব এই ডাঙৰ মাছবোৰ দৈত্য এই অমৃতৰ পাত্ৰ পাই অকলে টানি লৈ গুচি গ'ল দেখিলে নহয় ভাগৱতৰ অষ্টম স্কন্ধত এই দৈত্যবিলাকৰ পৰা কোনে ৰক্ষা কৰিব সত্যব্ৰতে কৈছে মই বচাম কত মোৰ কমণ্ডলুত ভৰাই দিম সাধনা মই কমণ্ডলুত মাছৰ পোৱালিটো ভৰাই দিলে ৰাতিপুৱা গৈ দেখিছে কি হল কমণ্ডলুটোত মাছটো নধৰে অষ্টম স্কন্ধৰ তত্ত্ব কৈছো দেই অষ্টম স্কন্ধৰ সমাপ্তত আছে মৎস্য চৰিত্ৰ প্ৰথমতে আছে গা গজেন্দ্ৰ উপাখ্যান দ্বিতীয়ত আছে সমুদ্ৰ মন্থন তৃতীয়ত আছে বলি চলন আৰু চতুৰ্থত আছে মৎস্য চৰিত্ৰ অষ্টম স্কন্ধ অমৃত তত্ত্ব এই অমৃতৰূপী তত্ত্বৰ অমৃত মন্থনৰ অমৃত বিতৰণৰ সময়তে কেনা লাগিলেই শ্ৰীহৰিয়ে অমৃত আনিছে শ্ৰীহৰিৰ হাতৰ পৰা থাপ মাৰি লৈ গল কোনে অসুৰে দৈত্যই দৈত্যৰ সাহস দৈত্যৰ ধৈৰ্যহীনতা দৈত্য সদায় অকলে লাগে সকলোকে সমানে ভগাই দিয়াটো দৈত্যই নিবিচাৰে অমৃতৰ পাত্ৰটো লৈ টনা আজোৱা কৰিছে দৈত্যবিলাকৰ মাজতেই এচলো লৈ চেলেক মাৰি দিয়া হলেই অমৰ হৈ গলহেঁতেন দৈত্যৰ বাহুত বল আছে কিন্তু মগজুত ভাবিব পৰা শক্তি নাই সেইটো কাৰণে শ্ৰী হৰিয়ে কৈছে কেৱল জ্ঞানৰ যোগেদি মোক পাব নোৱাৰা গীতাত জ্ঞান যোগ গীতাত কৰ্মযোগ আৰু তাৰ পাছত দিছে গীতাত ভক্তি যোগ জ্ঞান কৰ্ম আৰু ভক্তি গোটেইকেইটাক বেলেঞ্চ কৰিব লাগিব যদি গোটেইকেইটাক ভাৰসাম্য কৰি লোৱা নহয় অমৃত মন্থন নহ'ব তিনিটা আখৰত ৰাখি থৈছে তত্ত্বটো কি অমৃত
যিটো তত্ত্বৰ জন্ম নাই, যিটো তত্ত্বৰ মৃত্যু নাই, সেই তত্ত্বটোক অমৃত বুলি কোৱা হয়। যি তত্ত্বৰ জন্ম আৰু মৃত্যু আছে সেয়া অমৃত নহয়। জগতৰ শ্ৰীহৰি তত্ত্ব অবিনাশী, অবিনাশী ঈশ্বৰ তত্ত্ব অমৃত। সেই অমৃত তত্ত্বনো কি? অষ্টম স্কন্ধত মন্থন কৰি দেখাই যে দুটা বস্তুক এক কৰিবই লাগিব, তেতিয়াহে অমৃতক আমি লাভ কৰিবলৈ পাম। কি বস্তু? এই অসুৰ সোপা আৰু দেৱতা সোপাক এক কৰিব লাগিব। দেৱতা আৰু অসুৰ এক হয় জানো? নহয়। স্বভাৱতে দেৱতা চঞ্চল আৰু স্বভাৱতে দৈত্য কুধি আৰু জেদি। চঞ্চল দেৱতা, কুধি আৰু জেদি অসুৰ, এই দুটা বস্তু কিহে এক কৰিব? এটা লক্ষ্য এক কৰি দিব পাৰে। সেই লক্ষ্যটো কি? সেই লক্ষ্যটো হল অমৰত্ব। জীৱক জন্ম পালে মৃত্যু নালাগে, সেইটো কাৰণে মাছ পোনাটোৱে কান্দিছে সত্যব্ৰতৰ আগত। ডাঙৰ মাছবিলাকে মোক খাই পেলাব, মোক ৰক্ষা কৰা। কমণ্ডলু থলে নধৰা হল, মাছটোৱে কৈছে মই কষ্ট পাইছো ইয়াত থাকি। ডাঙৰ গামলা এটা দি দিলেগে, ৰাতিপুৱা গৈ চাইছে সেইটোতো নধৰা হল। তাৰপাছত নি জলাশয় এটাত দিলেগে, জলাশয়তো একেই দুৰ অৱস্থা, তাতো নধৰা হল। পাছত নি নদীত দিলে, নদীটো নধৰা হল। শেষত উপায় নাপায় সমুদ্ৰত দিলেগে, সমুদ্ৰত দিয়াৰ পাছত সত্যব্ৰত নিশ্চিন্ত হল যে এই সমুদ্ৰত চাগে ধৰিব। যেতিয়া নধৰা হল তেতিয়াহে সত্যব্ৰত ৰজাৰ মায়াৰূপী ভ্ৰমটো দূৰ হল। মাছ নহয় এয়া ঈশ্বৰ, জীৱ নহয় এয়া শিৱ, আত্মা নহয় এয়া পৰমাত্মা। এই বোধটো জাগ্ৰত হৈ মৎস্যৰূপী হৰিক স্তুতি কৰিলে বেদময় বাণীৰে সৈতে, হি হৰি তোমাৰ মায়াৰ দৰ্শন এটি মৎস্য পোৱালি হৈ তুমি মোক দেখুৱালা। এই মাছটো তুমি যদিও হয়, এইটো মোৰ জীৱন। এই মাতৃ গৰ্ভৰূপী কমণ্ডলুত মই এইটো বীজৰূপেৰে ডাঙৰ দীঘল হৈছিলো দহ মাহ দহ দিন। সেই জলাশয় ৰূপী সৰু পাত্ৰটো মোৰ কেঁচুৱা কালটো হৈ মাতৃৰ কোলাখনেই আছিলে মোৰ সেই শৈশৱৰ পানীৰ পাত্ৰটো। আৰু যেতিয়া কৈশোৰ হৈ মই অকলে এটা কোঠা আৰু এখন বিছনা বিচাৰিছিলো, সেইটোৱেইটো জলাশয়টো আছিলে য'ত নেকি মাছটো থবলৈ দিয়া হৈছিলে। যেতিয়া মই বিয়া বাৰু পাতি মোৰ সতী সন্তান হৈছিলে, সেয়াইটো নদীখন আছিলে যিখন মায়াৰ নদীৰে মই সন্তান সৃষ্টি কৰিছিলো। মোৰ দহজন পুত্ৰই বিবাহ কৰি যেতিয়া দহখন গাঁও ৰচনা কৰিলে, সেয়াইটো সংসাৰ সমুদ্ৰ, জগতত নধৰা হৈ যাব। অমৃতময় ঈশ্বৰৰ জীৱৰূপী তত্ত্ব অষ্টম স্কন্ধত, মৎস্য অৱতাৰ স্বৰূপ ঈশ্বৰ তত্ত্বৰ যোগেদি বেদময় জ্ঞান আৰু ভক্তিৰ তত্ত্বক ঈশ্বৰে প্ৰতিপালন কৰি বেদবত্তা জগতৰ শ্ৰীহৰিয়ে সমস্ত তত্ত্বক আমাৰ মাজলৈ নমাই আনিছে অমৃতময় ভাগৱত শাস্ত্ৰ কৰি। এই অমৃতৰূপী ঈশ্বৰ তত্ত্বৰে আমি বুজি পাব লাগিব এই জীৱবিলাক হৰিৰ অংশ, এই জীৱবিলাক শিৱৰূপী আত্মতত্ত্ব, এই জীৱবিলাকক আমি ঈশ্বৰ দৃষ্টিৰে দৰ্শন কৰিব লাগে। ঈশ্বৰ দৃষ্টিৰে জীৱক যদি দৰ্শন কৰিব পৰা যায়, তেতিয়া আমাৰ মায়াৰূপী ভ্ৰম আমাৰ মনৰ পৰা দূৰ হৈ যাব। এই মায়াৰ ভ্ৰমটো দূৰ আমি নিজে কৰিব নোৱাৰো, তিনিটা বস্তু লগত লাগিব। কি? অমৃত, অমৃতময় ঈশ্বৰ তত্ত্ব আমাৰ লগত লাগিব। এই দেৱতা আৰু অসুৰৰ দুৰ্বুদ্ধিবিলাকক আমাৰ মনৰ পৰা আঁতৰ কৰি দিব লাগিব। আমি বুজি পাব লাগিব ৰজগুণ তমগুণ আৰু সাত্বিক গুণ হৰিৰ মায়া। হৰিয়ে সৃষ্টি চলাবৰ কাৰণে মায়াৰ সাগৰ ৰচনা কৰিছে।
এই মায়ারূপী সমুদ্রত আমার জীবন নৌকা মেলি দিছে। এই জীবন নৌকা যদি মায়ার সমুদ্রতেই তলবল করে অমৃতময় ঈশ্বর তত্ত্বত আমি প্রবেশ হব নোৱাৰিম। মৃত্যুর পাছত ঈশ্বরত প্রবেশ এটা অবাস্তব কথা। জন্ম হয়ে জীবন পাই হরির সেবা সুখর আনন্দরে আমি হরির জীবন্ত কালত বিলীন হব লাগিব, যেহেতু আমি মানব রূপী শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীবর চরিত্রে আমি বরণ করিব লাগিব আত্মসংযম। যদি আমার আত্মসংযম নেথাকে, আমার যদি বিবেক নেথাকে, তেতিয়াহলে আমি কি? যি বিবেকবান নহয় সেজন রাক্ষস। যিহকে পায় কিহকে খায়, যিহকে মন যায় কিহকে করে, বিবেকবান জন রাক্ষসী বৃত্তির পরা মুক্ত হয়ে যায়। এইটো কারণে রাবণের কনিষ্ঠ ভাতৃর নাম হল বিভীষণ। যদিও রাক্ষস কুলত জন্ম রামর সেবক, এইটো কারণে ভকত। ভক্তি যেতালেকে নাহিব তেতালেকে আমি রাক্ষস হয়ে থাকিম। ভগবন্তর রহময় ভকতিক আমি বরণ করবলে আমি জীবনত অনুশীলন করব লাগিব। অমৃতময় ঈশ্বর তত্ত্ব অষ্টম স্কন্ধর তত্ত্ব হয়ে আমি প্রত্যেকেই জীবরূপী মৎস্য পোয়ালি। এই মৎস্যরূপী জীববিলাক ভগবন্ত আবরি আছে কিহেরে? তেওঁ মৎস্যরূপী মায়ারে। এই মৎস্যরূপী মায়ার পৰা যদি আমি মুক্ত হবলে হয় হরির সেবা সুখর আনন্দ আমি জীবন্ত কালত লাভ করব লাগিব। হরির সেবা সুখর আনন্দ কোত আছে? অষ্টম স্কন্ধর অমৃত মন্থনত আছে। কি হয়ে আছে? আমার দৈত্যজনক লগাব লাগিব আর দেবতাজনক লগাব লাগিব। কিহত? অমৃত মন্থনের কার্যত। নিজে একু করিব নোৱাৰে, দেহত চৈধ্যজন দেবতা বহি আছে, আত্মাই প্রতিপালন করিব লাগে। এই মনের মাজত থাকা রজগুণ আর তমগুণ রূপী অসুর বিলাক আত্মারূপী ঈশ্বর শক্তিকে পরিচালনা করে থাকি লাগে। সেইটো কারণে কি করলে? দেবতা আর অসুরক একগুট করলে। মন্দর পর্বত আনবলে দেবতা আর অসুর দুইটা কুলকে পঠিয়ালে। দেবতা আর অসুরে মন্দর দাঙিলে অকনমান ঠিকই, কি হল? নোৱাৰিলে। মন্দর তুলি উঠাব নোৱাৰিলে। দেবতা আর অসুর লগ হয়ে হরিক স্তুতি করলে। হরির স্তুতি করলে আহি গল। হরিয়ে বাম হস্তে মন্দর পর্বত দাঙি গরুরর কান্ধত তুলি দিলে। এ মন্দরটো কি বস্তু? মন্দর হল আমার মন। মনক একে ঠাইতে রাখিব পৰাৰ শক্তি আমার নাই। ইন্দ্রিয় বাসনার যোগেদি মন শুদ্ধ নহয় আর কোধ আর জেধর যোগেদিও মন পবিত্র নহয়। এইটো কারণে দেবতা আর অসুরে মন্দর পর্বত দাঙিব নোৱাৰে। মন্দরক দাঙিবর কারণে বিষ্ণু বুদ্ধি লাগিব। এ বিষ্ণু বুদ্ধি হল আত্মার শক্তি। আত্মার শক্তির পবিত্রতার সৈতে মন রূপী মন্দরক আমি কি করব লাগিব? স্থির করব লাগিব। মনক স্থির করাটকে মনক মন্দর রূপে দাঙিব পড়ার ব্যবস্থা। মনক উদ্ধগামী করব লাগিব। কার ফালে? অমৃতময় ঈশ্বর তত্ত্বর ফালে। কোনে কান্ধত তুলি লব? আত্মতত্ত্বই কান্ধত তুলি লব। আত্মতত্ত্বর নাম হল গরুর। এইটো কারণে গরুর পক্ষী হল বিষ্ণুর বাহন। ভগবান বিষ্ণু কার কান্ধত বহে? গরুর স্কন্ধত বহে। গরুর হল আমার প্রাণ পক্ষী। এই প্রাণ পক্ষী রূপী সেই তত্ত্বত ভগবান বিষ্ণু নির্গুণ আর নিরাকার হয়ে বহি আছে। আমি নেদেখো। কিয় নেদেখো? আমি প্রতিব্রতা রমণীর ভাও দিয়ে আমি গান্ধারীর প্রতিখন চকুত মারি থাকো। এই সংসার রূপী সমুদ্রত আমি দুঃখ সুখ কেবল এইবিলাকতে নিমজ্জিত হয়ে আমি ধৃতরাষ্ট্র হয়ে থাকো। আত্মদৃষ্টি আমার পৰা টানি লৈ গলে কোনে? সঞ্জয়ে। আমার লগত আত্মদৃষ্টি নাই। বেদব্যাস রূপী প্রণেতায় দৃষ্টিটো কাহিনী সঞ্জয়ক দিলে, ধৃতরাষ্ট্রর মন্ত্রীজনক। আমি প্রত্যেকে অন্ধ, ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে রই গল।
অমৃত মই ঈশ্বর তত্ত্ব অষ্টম স্কন্ধত আকো পুনৰ দিছে। গান্ধারীর প্রতি খুলি দিয়া ধৃতরাষ্ট্র রূপী অজ্ঞান আর অবিদ্যাক তোমার পরে আঁতর করা, আত্মসংযম রূপী পরমাত্মার পরম তত্ত্ব গরুর রূপী পান পক্ষী তুমি নিজে আশ্রয় লওয়া। পানর পবিত্রতা কি? পানর পবিত্রতা হল আত্মার তত্ত্ব। আত্মার তত্ত্বটো কার? পরমাত্মার পরম তত্ত্ব। আত্মদর্শী হলে ঈশ্বর দর্শন হব, আত্মদর্শী হলে ঈশ্বর সেবার যোগ্য হব, আত্মদর্শী হলে অস্থির মনক স্থির করে মনক অঙ্কুশ লগাই নিয়ন্ত্রণ করে রাখব পারিব। মনের অধীন নহয়, বিবেকর অধীন হয়ে বিভীষণ হব। যবেকর অধীন সি বিভীষণ। রামচন্দ্র প্রভুর শরণত আসি আশ্রয় লৈছে, নিজের ভাতৃ রাবণ আর কুম্ভকর্ণক ত্যাগ করেছে। কিয়? ভক্তি ভগবন্তর গভীর তত্ত্ব। রাঘবর অভয় শরণত যে আশ্রয় লব সেইজনক কেতিয়াও কোনেও কোনো পরাজয় করিব নোৱাৰে। শাস্ত্রই কৈছে, রামায়ণে কৈছে, মহাভারতে কৈছে, গীতায় কৈছে, ভাগবতে কৈছে। আমি বুঝিবলে যত্ন নকৰোঁ। এই অমৃতময় ঈশ্বর তত্ত্বর সন্ধান আমার শাস্ত্রই দি আমার জীবনটুক আত্মামুখী করব বিচারিছে। জীবনের জটিলতাবিলাক আমি আঁতর করব লাগিব সরলতা আর কোমলতার। জীবনটুক বেশি জটিল করে লওয়াটো কি? আসুরি বৃত্তি। জীবনের সরল সহজ হবলেহে যত্নপর হব লাগে। জীবনের ছল চাতুরীরে জটিল হবলে বিচরাটো মায়ার ফালে গতি করার দরেই মিশার ফালে যাত্রা। ভাগবতর অষ্টম স্কন্ধর অমৃত তত্ত্বই দেবতাবিলাকক দিলে হাতত পাত্র, দৈত্যক হাতত তুলি দিলে জগতের শ্রীহরিয়া হাতত অনা অমৃতর পাত্রটো দৈত্যবিলাকে হাতত লৈ কি করেছে? ইজনে সিজনের পাক আহিছে, সিজনে সিজনের পাক আহিছে, ইজনে সিজনের পাক আহিছে। এই দুষ্ট বুদ্ধিরূপী দৈত্য আমার মনটো। আমার মনে কিবা এটা পালে কাকু দিবলে ইচ্ছা নকরে, কেবল মোরে হোক, কেবল মোকে লাগে। এই বিচার বিলাকে আমাক অমৃত নিদিব। মনক উদার করব লাগিব, বিশাল করব লাগিব। জীবনের জড়তা বিলাকক আমি আমার পর আঁতর করব লাগিব। ঈশ্বরের চৈতন্য তত্ত্বক আমি সম্মুখ হবলে অমৃতময় ঈশ্বর তত্ত্ব আমার কায় বাক্য আর মনেরে আমি বরণ করবলে যত্ন করব লাগিব। হীরা এ দৈত্য লাগিল দন আপনার মাঝে, হে আগে মই পালি পাইল তই সুজ কোন কাজে। দৈত্যই কৈছে, এজনে কৈছে, অমৃত মই আগতে পাইছো তোক কিয় দি কিয় দি। কিন্তু অমৃতর উদ্দেশ্য যে একেলগে ইমান কষ্ট করেছে সেটা দৈত্যই মনত রাখা নাই। দৈত্য মানে দুষ্ট বুদ্ধি। দুষ্ট বুদ্ধিবিলাকে আমাক বিচলিত করে, আমাক সাত্বিক গুণের পর আঁতর করে লৈ যায়। এই সাত্বিক গুণবিলাকক আমি বরণ করবলে যত্ন করব লাগিব। এ তাহার হাতর পরা কে শুনেই কাহি, এটা কু দণ্ড কর কত দৈত্য আগবাহি। অমিত পাত্রটো পালে, এজনে কাহিনীয়ে সিজনে অকমান সময় রাখে, আকো সেইজনের হাতে বা ইজনে কাহিনীয়ে। হরির অমৃত ধরে রাখাটা বড় টান কথা। কিমান সময় ভাগত কথা শুনে থাকিব? এঘন্টা শুনার পাছতে ঘরলে মনত পড়ব, হয়নে বারু? হরির কথা কিমান সময় শুনে থাকিব? 15 মিনিট শুনার পাছতে এডভেটাইজ আহিলে বলে রাখি ধরে দিব, হয় না নহয়? হা, অমৃতময় ঈশ্বর দৃষ্টিরে মনটুক স্থির করব লাগিব। মন যেতালেকে স্থির হয়ে মন্দর দাঙি দিব পৰা না যাব, তেতালেকে অমৃতময় ঈশ্বর তত্ত্বর ভাগ আমি কেতিয়াও নাপাও। এই দৈত্যর হাতত অমৃতর পাত্রটো পড়ি গল। এবার সিজনে নিছে, এবার সিজনে নিছে, এবার সিজনে নিছে, হয়নে বাৰু?
সিরিয়াল সামনে ভগবানের কথা শুনি সেয়াই যুদ্ধ নহয় জানো? গৃহ সংসার কাজিয়া বিলাক সামনে ভগবন্তর তত্ত্ব কথা শুনো হয় না নহয়? যদি কৌতুক করে তো লাখ লাখ জনে চাই দিব, যদি ভগবন্তর কথা কয় পাঁচজন বা ছজনে শুনব, হয় না? বারো অসুরের শক্তি তো বেশি, হে প্রমাণ হয়নে? অসুরের শক্তি বেশি বলে কেউ নাভাবিব দেই। এগারো ঐক্যহিনী সেনা সপ্ত ঐক্যহিনী হরুয়াই দিলে, কৌরবর ফলে এগারো ঐক্যহিনী আসলে, পাণ্ডবর ফলে সাত ঐক্যহিনী আসলে, এগারো ঐক্যহিনীক পরাজয় করেছে সাত ঐক্যহিনী। সেনার সংখ্যার লগত কোনো কম বেশি কথা নাই, ঈশ্বর তত্ত্বক যি পাই যাব কি বাঁচি যাব, ঈশ্বর বিমুখ হলে কোনো উদ্ধার হব নোৱাৰে। এ কত বলবন্ত দৈত্য সবাকুনি বাণী, অমিতগত লইব কাহি নির্বলি কমানি, এ তাগবাগ ভেন্তি আসি ধরে দশকুড়ি, এ লগাও এ কন্দল কিলা কিলি হুড়াহুড়ি, এ কেহুমরা মরিয়াতি করে হুল স্থূল, হে আজুরন্তে পান যায় হুয় নির্মূল, বরা বরা দৈতয়মি তত ভৈল আউল, হুহি দসুদর নচা অজে ন বাউল, বাউল মানে পাগল হয়নে? যিজন অজ্ঞানী, যিজনে মূৰে হক বুলি ভাবে, ককাই ভাই ইষ্ট কুটুম্ব কি একো চিনি নাপায়, এই দৈত্য দুষ্ট বুদ্ধিটোৱে আমাক সকলোৰে লগত শত্ৰুতা কৰাই দিয়ে। ভাগৱতৰ পদে আমাক কি কথা কৈছে? একে হুমৰা মৰিয়াতি কৰে হুল স্থূল, আজুৰন্তে প্ৰাণ যায় হুয় নিৰ্মূল, এ বৰা বৰা দৈতয়মি তত ভৈল বাউল, হুহি দসুদর নচা অবৈ যেন বাউল। ভাই ককা ইষ্ট মিত্ৰ কেতিয়া চিনি নোপোৱা হয়? যেতিয়া অহংকাৰৰ চূড়াটো গজেন্দ্ৰ ৰূপলৈ গুচি যায় তেতিয়া কাকো চিনি নাপায়। ঈশ্বৰ সুখৰ আনন্দটোৱে জগতক এক কৰি দিব পাৰে, হৰিৰ সুখৰ পৰা বঞ্চিত হলে নিজৰ মাজতে নিজে অকলশৰীয়া হৈ যাব, এই তত্ত্ব কথা আমাক অমৃত মন্থনে কৈছে। হে বাপে পুৱে ধৰা ধৰি কৰয়া হৰিষ, দেখি মাধৱৰ ভৈল পৰম হৰিষ। মাধৱস্বৰূপ ঈশ্বৰৰ বৰ আনন্দ লাগি গল, বোলে কি, মই যিটোকে বিচাৰিছিলো সেইটোকে হল, বোলে কিয়, মোৰ আনন্দ জীৱবিলাক মায়াত মুজি থকা, মোৰ আনন্দ জীৱবিলাক অজ্ঞানী হৈ শুই থকা, মোৰ আনন্দ জীৱবিলাকক মই মোৰ মায়াৰে মোহিত কৰিব পৰা, মই মোহিত কৰিব পাৰিছো, তাৰ প্ৰমাণ কি, পিতৃ আৰু পুত্ৰৰ মাজত কাজিয়া লাগি বিবাদ হৈ গৈছে, এই অমৃতৰ পাত্ৰটো টনা অজা কাৰ লগত লাগিছে, পিতা পুত্ৰৰ লগত লাগিছে, পিতেকে কৈছে তুমি এইটো খাব কেলে লাগে, তই কাইলৈ মৰিবিয়ে, ইমান দিন খাই বৈ থাকিলে আৰু দে এইটো খাব নালাগে, পুতেকে কৈছে, মই অকণমান খাই অমৰ সময়টো বেছিদিন থাকিব লাগিব, পিতৃয়ে কৈছে তোৰ দৰে পুলাংগাৰ পুত্ৰ জন্ম দিবলৈকে মই আকৌ জন্ম ল'ব লাগিব, আকৌ জন্ম নলওঁ এইবাৰে অমৰ হৈ থাকো। বিচাৰৰ অশুদ্ধতা, বিচাৰৰ অপবিত্ৰতা হয় নে নহয়?
পুত্রর চিন্তা হব লাগে মূর পিতৃ পরমেশ্বর, মই পাণ্ডি হলেও মই মূর পিতৃক রক্ষা করিব লাগিব, যেতিয়ালৈকে জীবন্ত হয়ে থাকিব তেতিয়ালৈকে মই সেবা শুশ্রূষাৰে তেওঁক সমৃদ্ধিশালী করিব লাগিব। এয়া হল দৈব বুদ্ধি। পিতৃ মাতৃক বিধি দিয়াজন কি? দৈত্য অসুর। ভাগবত শাস্ত্র সেই তত্ত্বকে আমাক কৈছে, পিতৃ মাতৃর লগত কেতিয়াও শত্রুতা করিব সপনতো নাপায়, বাস্তবতো দূরের কথা। পিতৃ মাতৃ আমার গুরুরূপ, গোবিন্দ রূপ। পিতৃ মাতৃ সন্তুষ্ট হলেহে ঈশ্বর সন্তুষ্ট হব। যার শিরত পিতৃ মাতৃর আশীর্বাদ আছে সেইজন কেতিয়াও দিশহারা হব নালাগে। 14 বছর বনত থাকি 10,000 বছর রজা হল রামচন্দ্র। পিতৃর আশীর্বাদর ফসল কি বস্তু আমার দেখুয়াই থৈ গৈছে। পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের কৃষ্ণ পক্ষ কোনেও বধ করিব নোৱাৰিলে। পিতৃভক্তির পবিত্রতা কিমান মহৎ এই তত্ত্বক ভীষ্মই দেখুয়াই থৈ গৈছে। কি করি, মই ব্রহ্মচারী হম, মূর পিতৃক মই অকলশরিয়া হবলে নিদো। তেওঁ যদিও মাতৃ এৰি থৈ গৈছে, মই তেওঁৰ কাৰণে মাতৃক বিবাহ কৰাই আনিম। কি অমৃতময় তত্ত্ব! জীবনের সর্বস্ব ত্যাগ করেছে পিতৃর সুখর কারণে। কুরুক্ষেত্রের যুদ্ধত কৃষ্ণর পক্ষত পাণ্ডবর সেনায় ভীষ্মক বধ করিব নোৱাৰিলে, করশয্যাতে কোৱালে। পিতৃ আর মাতৃর ভক্তি দি সর্বাস হয়ে আছে। শাস্ত্রর লগত বাস্তব দিকটো আমি চাব জানিব লাগিব। এতিয়াও যদি কোনোবাজনের পিতৃ মাতৃর লগত মাতবোল বন্ধ হয়ে আছে, তামোল পান এটা দি ক্ষমা ভিক্ষা করে কাইলির পর মাতবোল আরম্ভ করিব, নাপায়। পিতৃ আর মাতৃ ভগবন্তর পবিত্র রূপ। নেদেখা ঈশ্বরজনক আমি পিতৃ মাতৃর রূপত দেখা পাই থাকো। যার চরণ স্পর্শ করিলে গঙ্গারূপী পবিত্রতা আমার হৃদয়লে আহে। যে পিতৃয়ে আশীর্বাদ দিলে ঈশ্বরের আশীর্বাদর সমতা হয়ে যায়, সেই পিতৃ মাতৃর প্রতি আমার সদায় ভগবন্তর দরেই গভীর ভক্তি থাকিব লাগে। পিতৃ মাতৃক কেতিয়াও অবজ্ঞা করিব নাপায়। শাস্ত্রই কৈছে, ভগবান রামচন্দ্রই কৈছে, পিতামহ ভীষ্মই কৈছে, ভগবান কৃষ্ণই কৈছে। এই সমস্ত তত্ত্বই আমাক বুঝাইছে, আমি শ্রেষ্ঠ জীব মানব হয়ে যদি জন্ম পাইছো, পিতৃ মাতৃ গুণী জ্ঞানী গুরুজনক বয়োজ্যেষ্ঠজনক মান্যতা করে আমি আশীর্বাদ লব পৰা জীবন, এয়াই তো অমৃত। অমৃত বাহিরত বিচাৰি থাকিলে কত পাম? অমৃত আমার ভিতরতে লুকাই আছে। আমি গরুর রূপী আত্মতত্ত্বত প্রকট হয়ে আমি প্রবেশ হব পারিব লাগিব। আমার বুদ্ধি মায়া বুদ্ধি হলে নহব, বিষ্ণু বুদ্ধি হব লাগিব, বৈষ্ণবী বুদ্ধি। ভাগবত শাস্ত্র অমৃত মন্থনে আমাক দান করিব বিচাৰিছে। একে এ বাপে পুমে ধরা ধরি করয়া হরিহ, দেখি মাধব ভৈল পরম হরিহ। অখিজিল দেবর কাজ বুলি শিকে হ, মায়া করিতে খনে ধ রিলা নারী বেশ। জগতার হরিয়ে নারী রূপটু ধরি বড় জটিল মায়া দেখায়। ভগবান শিবই মায়া সবলে গেছে পার্বতী গোহানীর লগত লৈ। মহাভকত শিবই কৈলাস ধামত হরির নাম জপ করে আনন্দিত হয়ে থাকাতে নজোড়ালে। এইবার দেবী দুর্গাক তেও সন্তুষ্ট করে দেখাব বিচারিছে। সদায় পার্বতী গোহানীয় শিবর লগত কাজিয়া করে, তুমি চিন্তা করে থাকা হরিজনক মোক দেখাই দিব লাগিব, তুমি জপ করে থাকা হরিজনক তুমি দেখাই দিব লাগিব। শিবই কৈছে কেনেকে দেখুৱাম? সেইজনক তুমি সাধনার বলতে দেখা পাবা বোলে নহয় মই চকুরে চাব লাগিব। ঠিক আছে, তেতিয়াহলে মই বাতুল হৈ নৃত্য করে দেখুৱাম। মোৰ ভগবানজন মোৰ আগে আগে নারী হৈ দৌড়িব আৰু মই তেওঁৰ ৰূপত মোহিত হৈ মই বাতুল হৈ পাগল হৈ দৌড়িম।
মায়ারূপী মোহিনী শক্তি ভগবন্তত নিহিত। ভগবন্তই মায়া শক্তিরে সকলকে মুহি আছে। এই মিছা বস্তুবিলাকত যে মোহ যায় সেয়া অসুৰ, সেয়া দানব, সেয়া দৈত্য। ভাগৱতৰ অষ্টম স্কন্ধৰ অমৃত মন্থনে কৈছে, মোৰ অমৃত মই সেইজনক নিদিওঁ যিজনে নাৰীৰ সৌন্দৰ্যত মোহিত হৈ যায়। ৰামে দুটা বস্তু কাকো দিয়া নাই, পৰৰ স্থিত কোনোদিন দৃষ্টি দিয়া নাই ৰামে, আৰু যি অধাৰ্মিক তাক ৰাজ্য দিয়া নাই। ৰামৰ চৰণৰ শৰণ লোৱা সকলো সাৱধান হ'ব লাগিব, পৰৰ স্থিত দৃষ্টি দিব নালাগিব, দৃষ্টি দিব লাগিব মাতৃৰূপী মমতাময় দৃষ্টি। এই পবিত্ৰ দৃষ্টি কেতিয়া আহিব, যেতিয়া কমল লোচন সাক্ষাৎ হ'ব। নাৰীৰ মোহিনী ৰূপটো মিছা বস্তু, এই মিছা মায়াৰ পাছত মহাযোগী শিৱও দৌৰি দেখুৱালে পাৰ্বতী গোসানীক, মোৰ ঈশ্বৰজনক তুমি এনেকে চাব নোৱাৰা, হয় বাতুল হৈ চাব লাগিব নহয় সাধক হৈ চাব লাগিব। কি কৰিলে, কুৎসিত নাৰীৰ ৰূপত মোহিত নোহোৱা কামনাক জয় কৰি সংসাৰৰ তিনিগুণক কিশুল কৰি দম্বৰূপী শব্দময় ব্ৰহ্মক ধাৰণ কৰা মহাভকত শিৱও বিষ্ণুৰ স্ত্ৰীৰূপী নাৰীৰ মোহত মোহিত হৈ দেখুৱাইছে। কিয়? সেই ৰূপত যাতে আমি ভুল নাযাওঁ, সেই ৰূপত যাতে আমি মোহ নাযাওঁ, মাতৃৰ মমতা আৰু পবিত্ৰতাৰে আমি যাতে নাৰীৰ প্ৰতি সদায় দৃষ্টি ৰাখোঁ। সেইটো কাৰণে ঈশ্বৰৰ কুৎসিত ৰূপটোক চাবলৈ হাক দিছে, আত্মিক ৰূপটোক চাবলৈ কৈছে। কি আত্মিক ৰূপ চাবলৈ কৈছে? যিসকল অসুৰ দৈত্য সেইসকলে আত্মিক ৰূপ দৰ্শন কৰিব নোৱাৰে। শ্ৰীহৰিয়ে এইবাৰ মোহিনী ৰূপ ধৰিলে। মোহিনীয়ে কাক মোহিত কৰিব পাৰে? যাৰ মন চঞ্চল। এইটো কাৰণে দৈত্যই মন্দ দাঙিব নোৱাৰিলে। মনৰ চঞ্চলতাই আমাৰ মনক অস্থিৰ কৰিব, মন স্থিৰ হৈ মন্দৰক বহন কৰিব পাৰিব লাগিব। অমৃতৰ বিতৰণৰ কাৰণে শ্ৰীহৰিয়ে দেখাই দিলে, চোৱা অষ্টম স্কন্ধৰ অমৃত মই অসুৰক নিদিওঁ। যাৰ আসুৰী বৃত্তিৰূপী মনৰ চঞ্চলতা আছে মোৰ অমৃত তেওঁ পান কৰিব নোৱাৰে। বোলে কিয়? মই এই মোহিত কৰা নাৰীৰ ৰূপেই তেওঁক হৰি সেৱাৰ পৰা আঁতৰ কৰি লৈ যাওঁ। এই মোহিনীৰ ৰূপ হৰিয়ে দেখুৱালে কি? ধনঞ্জয়ী ৰূপেৰে অমৃতটো উদ্ধাৰ কৰিলে, মোহিনী ৰূপত মোহিত কৰি অমৃত বিলাব। এতিয়া মাধৱ মহাপুৰুষে সেইটো কাৰণেই অমৃত মন্থনৰ মোহিনী তত্ত্বটো নামঘোষাত আমাক নি দেখুৱাইছে। অ তোমাৰ মায়ায়ে মন মোহিয়াছে, অজ্ঞানান্ধাৰে পৰিয়া পাৰণ পাও ৰাম ৰাম। মায়াৰ পৰা তেতিয়াহে মুক্ত হ'ব পাৰিম। মাধৱ ব্ৰহ্মচাৰী, শংকৰ স্বৰূপ সূৰ্যমন্ত গুৰুৰ সান্নিধ্যৰে মাধৱ নিজেই মহাপুৰুষ। সেইজন মাধৱে ঘোষাত আমাক ঘুষি ঘুষি গাবলৈ কৈছে, হৰিক তোমালোকে স্তুতি কৰা এই ঘোষাৰে, তোমাৰ মায়ে মন মুহি আছে হৰিয়ে,
অজ্ঞান আন্ধারে পড়িয়া পার নপাও নাম রাম। আমি অজ্ঞান আর অন্ধারত আমি তমসাত আবৃত হয়ে আছো। অমৃতময় ঈশ্বর তত্ত্বর পর আমি বহুত আঁতরত। অষ্টম স্কন্ধর অমৃত আমি পান করবলে নাপাম, কিয় আমার সংসারের কুজিত মোহিনী রূপী আমার নারীর বেশ বিলাকে আমাক মোহিত করিব পারে। নারীর রূপত আমি মোহিত হব নালাগিব, মিছা বস্তু বলে ভাবিব পারিব লাগিব। সত্যম শিবম সুন্দরম, সুন্দরতাক ধারণ করা আত্মতত্ত্বক দর্শন পাব লাগিব। মিছা মায়ারূপী দেহ তত্ত্ব বিলাকক দর্শন করিব নালাগিব। সেইটো কারণে অমৃত মন্থন করিলে হরিয়ে নিজেই কূর্মরূপী আত্মসংযমর তত্ত্বত মন্দর রূপী পর্বত তেও প্রতিষ্ঠা করেছে। মন্দর পর্বত তো সমুদ্রত দিওতে কি হয়েছিল, পুরুষকে তললে সোমাই গল। মনক কিহে ধারণ করিব, মনক অমৃত মথিবর কারণে ধারণ করিব কশ্যপ। কূর্ময় কূর্মরূপী আত্মসংযম কি, কাছর চলং কঠিন অস্ত্রও তাক স্পর্শ করিব নোৱাৰে। আত্মসংযম ইমান সবল করিব লাগিব। আত্মসংযমক সবল করে এই কূর্মরূপী আমার বাহিরলে ধাবমান ইন্দ্রিয় কেটা টানি আজুরি ভিতরলে চপাই আনিব লাগিব। সংকোচে কশ্যপে যেন নিজয়ঙ্গ সমূহক ইন্দ্রিয়ক স্থিত পজ্ঞে বিষয়র পড়ালুলে। কূর্ময় কি করে, আমি যোৱাকালি আমার ইউটিউব চ্যানেলত এভাগ পাঠ আগবাইছো, কাস রাখিলে ভাল বলে আপনাদের শুনে চাব। কূর্ম বা কাস রাখিলে ভাল হয়নে বারো? এই কূর্ম বা কাসটো ঘরত কেনেকে রাখিব, পুতলা এটা কিনে আনি সদায় রাখবলে কোয়া নাই। কূর্মময় ঈশ্বরের পবিত্র তত্ত্ব হৃদয়ত উপাসনা হব লাগিব। হে হরি, তুমি কূর্মর রূপত মন্দর রূপী মনের অস্থিরতা তুমি আঁতর করে মূল মনত তুমি ধারণ করা স্থির করে। মন যেটা বুদ্ধির যোগেদি স্থির হব, কূর্মরূপী আত্মসংযম যেটা প্রতিষ্ঠা হব, এটা কি হব, এই মিছা মায়াবিলাকে আমার মনটুক আরো মুহিব নোৱাৰে। শিবরূপী আত্মাহে সচা, রাম সচা, হরি সচা, কৃষ্ণ সচা, গোটে জগৎ মিছা। এই মিছা মায়াবিলাকক চাই আনন্দিত হওয়াটা বাতুলতা। অষ্টম স্কন্ধর অমৃত হরিয়ে নিজে বিলাব। অমৃত বিলার দায়িত্ব কাকো দিয়া নাই, অমৃত মন্থন করিবার কারণে তো নিজে কশ্যপ হয়েছে। এই কশ্যপ রূপী আত্মসংযম আমার আত্মাত প্রতিষ্ঠা হব লাগিব। গুরুর আসনের গভীর তত্ত্ব বলে আমার ইউটিউব চ্যানেলত এভাগ পাঠ আছে, আপনাদের শ্রবণ করব। এই কূর্মরূপী আত্মতত্ত্বটা তেতিয়া অনুভব হব। এই কূর্মরূপী কশ্যপর কি তত্ত্ব আছে, ঈশ্বর তত্ত্ব কূর্ম হল। 300 বছর কোন জিয়াই থাকে, আজিকালি মানুষ 50 বছরহে জিয়াই থাকে, 6টা জেনারেশন শেষ হয়ে যাব, এটা কাস ইমান দিন জিয়াই থাকে হয় না নহয়? আমি যদি আত্মসংযমী হও আমি দীর্ঘায়ু হম। আত্মসংযমী হলে আমার আয়ুষ বৃদ্ধি হব। কিয়, যার মন অস্থির সি সোনকালে শেষ হব। মরাখরি জুইনো কিমান সময় জ্বলি থাকে, সেয়াই অস্থির মনের তত্ত্ব। মনের শুদ্ধতা আর পবিত্রতারে মনক আমি সংযমশীল করবলে অভ্যাস করব লাগিব। এইটো কারণে মনের সংযমতা কি তত্ত্ব, কশ্যপ রূপী কূর্ম তত্ত্ব। এই কশ্যপ রূপী কূর্ম কি হয়ে আছে, আমার হৃদয়ত আত্মসংযম হয়ে লুকায় আছে। কাস কণী কত পায়, হ্যাঁ উমনি কোরপা দিয়ে কেনেকে দিয়ে,
বালিত কণী পাৰি পানীৰ বা উমনি দিব পৰা শক্তিটো কাৰ লগত আছে বালিত কণী পাৰি জলৰ বা উমনি দিয়া কাছ হয় কিহেৰে আত্মাৰ দৃষ্টিৰে ঈশ্বৰ দৃষ্টিৰে ঈশ্বৰৰ ৰম্মিতময় দৃষ্টিৰে কুৰ্মই বালিত থকা কণীকেইটাক উমনি দি ফুটাই পোৱালি সৃষ্টি কৰে আপোনাৰ হৃদয়তে লুকাই আছে সেই আত্মা শক্তি সেই পৰমাত্মাৰ পৰম শক্তি লুকাই আছে আত্মসংগম নহলে ঈশ্বৰ সাধনা নহলে সেই শক্তি কেতিয়াও জাগ্ৰত নহব জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণই কেহে কৈছে ময়ো ফুৰু মূৰ মহা ভকতৰ পাছে পাছে ভগৱান কৃষ্ণও ভকতৰ আগত নুফুৰু বুলি স্বীকাৰ কৰিলে কিয় আত্মসংযমৰ ব্ৰতেৰে ভকতে হৃদয়ত মুকেই প্ৰতিপালন কৰে মই এই কুৰ্ম হৈ তেওঁ হৃদয়ত বান খাই যাওঁ মোৰ ভকত কেতিয়াও চঞ্চল নহয় অস্থিৰ নহয় চৰিত্ৰহীন নহয় হিংসাকুৰীয়া জেদি নহয় ভগৱান কৃষ্ণৰ একান্ত ভকত বৈকুণ্ঠ ধামৰ পাৰিষদ ৰূপ পবিত্ৰ তত্ত্বত ৰমণ হৈ যায় অমৃত মথিব লাগিব ভকতৰ সংগত ভাগৱত শাস্ত্ৰৰ লগত গুৰুৰ চৰণ সেৱাৰ যোগেদি হৰিৰ উপাসনাৰ যোগেদি এইটো জীৱনতে এই একান্ত ভকত হবে নিৰ্গুণ কৃষ্ণ ৰগুণ এ গাঁৱে সদা বসিয়া যথাত বৈকুণ্ঠকো পৰিহৰি যোগীৰো হৃদয় এৰি উঠা কাহৰি সাক্ষাতে থাকা হৰি সাক্ষাতে তথাত একান্ত ভকতজন কি নিৰ্গুণ ঈশ্বৰৰ সাধক নাম গুণ শ্ৰৱণ কীৰ্তন কৰাজন একান্ত হৈ যায় নাম গুণ শ্ৰৱণ কীৰ্তনৰ যোগেদি হৰি দৰ্শন হৈ যায় একান্ত ভকত হবে নিৰ্গুণ কৃষ্ণৰ গুণ গাঁৱে সদা বসিয়া যথাত সদায় গাব লাগিব এদিন গালে নহব সদায় উপাসনা কৰিব লাগিব এদিন উপাসনা কৰিলে নহব একান্তভাৱে ঈশ্বৰক উপাসনা কৰিলে বৈকুণ্ঠপতী বৈকুণ্ঠবা নামি আহিব যোগীজনৰ হৃদয় তেওঁ ত্যাগ কৰিব কি কৰিব ভকতৰ কীৰ্তনৰ মাজত আহি তেওঁ নৃত্য কৰিব যিহেতু ভগৱান কৃষ্ণ হল নতবৰ বহু নৃত্য ৰূপত জগতক নচুৱাই আছে এইবাৰ অসুৰক নচুৱাব কিহৰ ৰূপত মোহিনীৰ ৰূপত মোহি মনক মুহিব পৰাটো ঈশ্বৰৰ শক্তি এই নাৰীৰ কুৎসিত ৰূপ হৈ এতিয়া দৈত্যবিলাকক মোহিত কৰি অমৃতৰ পৰা বঞ্চিত কৰিব অষ্টম স্কন্ধৰ অমৃত তত্ত্ব হে কৃপালু বাপ বান্ধৱ সমস্ত আমি পুনৰ আকৌ পাঠ পৰ্যালোচনা আৰম্ভ কৰিম আমি 5 মিনিট সময় পুনৰ আকৌ বিৰতি লৈছো কৃষ্ণ